হ্যাঁ মা শোনো, আজকে আমি আবার তোমাদের সামনে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের বুকে তুলে দিতে, মানে মুখে তুলে দিতে। তো আমি একটা দুধ মিল্কশেক করতে চলেছি, এই দুধ চকলেট মিল্কশেক। তো একটা বাটি নিয়েছি, বাটিটা গরম হয়ে গেছে আমার। গরম করার পরে একটা দুধ ঢেলে দিচ্ছি ফকাত করে। ফকাত করে দুধ ঢেলে দেওয়ার পরে আমি একটু তীব্র দৃষ্টি ফেলে তাকিয়ে থাকবো, যাতে বাসনটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর গরম হয়ে যাওয়ার পরে আমাকে বাকি চিজগুলো দিয়ে দেবো ফকাত ফকাত করে। একটা গান গাইয়ে নিই, তার মধ্যে একটা গান করবো ভেবেছিলাম, কিন্তু আমার মাথায় সুরালাল ময় মানে সুরতাল লয় কিছু আসে না। তো আজবদানা বাজবদানা কোনো একটা গানের সুর ধরে আপনি আমার মতন আজব পাজব গান বানিয়ে করতে পারেন। আপনাদের জন্য আমরা কিছুক্ষণের জন্য মিউজিশিয়ান হয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক স্টার্ট করে দিলাম কিছুক্ষণের জন্য। আমি টাকার মায়া না করে 10 টাকার একটা বনবিটা নিয়ে এনে আপনাদের দেখালাম। তো এই বনবিটা কিছুক্ষণ পরে এই দুধের মধ্যে যাবে। এখন আমি বনবিটাকে চাকুতে ফট করে ফট করে পেয়েছিলাম, একটা দুটো করে দেবো, কিন্তু এখন আমার মতটা পাল্ট হয়ে গেছে। এখন দেখি একটা দুটো করে দিয়ে লাভ নেই, আমার 10 টাকা সেই দুধের মধ্যেই যাবে। তো একবারে 4-5টা করে দিয়েই লাভ আছে। তো প্রথমে 4টে দিয়েছিলাম, 4টে দেওয়ার পরে তারপরে আবার 2টো দেবো, কিন্তু 2টো যখন দেবো সেটা এই ক্যামেরায় মানে শ্যুট করা হয়েছিল না, তো তার জন্য সেটা শ্যুট করায়নি। তো এই 2টো দেওয়ার পরে কিছুক্ষণ দুধের দিকে তীব্র দৃষ্টি ফেলে থাকালাম আর কি। 10 টাকা এমনিতে দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো তারপরে তীব্র দৃষ্টি ফেলে দুধটা জাল কতক্ষণে জাল হবে তার জন্য তাকিয়েছিলাম। আর একটা চামচে গুতলাম গুতালাম 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 যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর গুতানোর একটা সুবিধা হলো, আমার হাতে একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছিলো তারপরে। আর গুতানোটার দরকার ছিল, একটু চিনি দিয়েছিলাম মাঝে, এটা বলা হয়েছিল না, একটু চিনি দিয়েছিলাম। সুন্দর কাচের গ্লাসে করে এনে পরিবেশন করছি, পরিবেশন এখনো হয়নি, কিন্তু এখন আমি একটা নেসলে কোম্পানির একটা নেসলে হোক যে কোনো একটা চকলেট, যে কোনো কোম্পানির চকলেট যেটা আপনার ভালো লাগে, আমার নেসলেটা ভালো লাগে, নেসলে নিয়েছি। নেসলে কোম্পানির চকলেট দুধের মধ্যে ফক ফক করে ফেলে দিলাম, আর ফক ফক করে ফেলার সঙ্গে সঙ্গে গলে যায়নি, আমাকে দুধটা বেশি গরম ছিল না। তো ফেলার সঙ্গে সঙ্গে আমাকে চামচতে পুরো 1 ঘন্টা ঘাটতে হয়েছে, 1টা ঘন্টা ঘাটতে হয়েছে। আমার হাতের কালারটা ফ্যাট হয়ে গেছে, তো হাতটা আমার ঘেমে গেছিলো অনেকক্ষণ ধরে থোবড়া দেখার টাইম। এখন আমি থোবড়া দেখাতে দেখাতে আমি কিছু লেকচার মারবো, সেই লেকচারগুলো আপনার শোনার কোনো প্রয়োজন নেই। এখন আমি দুধ চকলেট খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো আমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে খুব খারাপ হয়েছে, কিন্তু খুবই ভালো হয়েছে, সেটা এক্সপ্রেশনে আমি দেখাইনি। তো পরে আমি বলবো যে এটা খুবই ভালো হয়েছে, আপনারা বাড়িতেও করতে পারেন। সত্যি এটা খুব ভালো হয়েছিলো, কিন্তু তখন আমি এক্সপ্রেশনটা খুবই গন্ধা দিয়েছিলাম। তো এখন আমার মনে হয় কি এক্সপ্রেশনটা একটু ভালো দেওয়া যেতে পারতো। তো তখন আমাকে আমি তখন ভেবেছিলাম না যে এটা ইউটিউবে ছাড়া যাবে। তো এখন আমি একটু ভাবলাম ইউটিউবে ছেড়ে দিই, অনেকদিন ধরে এই ভিডিওটা আমার পেন্ট হয়ে পড়ে আছে, অনেকদিন ধরে আটকে আছে, তো ভালো লাগছে না আর অনেকদিন ধরে শুরু করিনি, তো এই ভিডিওটাই দিয়ে দিই। তো সত্যি বলতে গেলে এই মিল্ক চকলেটটা খুবই ভালো হয়েছে, দুধ মিল্কের শেক। এটা বাড়িতে করতে খুবই কম টাইম লাগে আর খুবই ভালো, খেতে ভালো লাগে। যদি আপনারা চান বাড়িতে তৈরি করতে পারেন, সত্যি ভালো হয়েছিল। তো আমার কথা আমি যেটা অ্যাক্টিং মুখে অ্যাক্টিং করেছি এটা এটা কিছু শোনালাম না, কারণ কি এটাতে হিন্দিতে শ্যুট করেছিলাম। তো এটা এটা যেটা দেখছেন এটা এটা সত্যি খুব ভালো হয়েছিল, আপনারা একবার বাড়িতে চেক করে দেখতে পারেন, খুবই ভালো। তখন আমি আজেবাজে একটা এক্সপ্রেশন মানে এক্সপ্রেশন দিয়ে কেমন একটা করছিলাম, পাগল ছাগল হয়ে গেছিলাম তখন, আমি মাথাটা টাল হয়ে গেছিলো, নিজের প্রশংসা নিজেই করি, নিজের দুর্নাম নিজেই করি। তো খুবই ভালো হয়েছিলো, আপনারা সত্যি বাড়িতে করতে পারেন, খুবই ভালো হয়েছিলো। থ্যাংক ইউ।